হাটতলায় নাম্বার পর সাইকেল রিক্সায় বসে সে কাঁধের কাছে একটু ভিজে টিজে গেছে, সেরকম কিছু না। তা বিন্দি, অনেক অনেক দিন পর বৃষ্টিতে ভিজে খুব ভাল লাগবে জানিস, বিশেষ করে এই গ্রামের বাড়িতে এসে। যেটা বলছি সেটা করো, অসময়ের জল ঠাকুর ঠাকুর ঠান্ডা লেগে জ্বরে পড়ে গেলে গোটা পুজোটাই যায়। ছি 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 ছি, এই বাদলার মধ্যে আশ্বিন মাসে এত বাদলা হয় কেন দেশে? এখন আর মাস টাস বলে কিছু নেই তো, যখন তখন যা ইচ্ছে হতে পারে। তার উপরে এই অন্ধকার, আধার আমার
ভালো লাগে। কার গান? ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারা দিয়ে সাজিও না আমার আকার, আধার আমার ভালো লাগে। তারা দিয়ে সাজিও না আমার আকার, আধার আমার ভালো লাগে। আমি তো ওখানে গান নিয়েই থাকি না, নিজের গলায় শুনলেই তাই গাইতে পারি না, কিন্তু যেখানে যত বাংলা গানের সিডি পাই না সব জোগাড় করে করে এনে রাত পর্যন্ত জেগে জেগে শুনি। কথা বলছি বউয়ের সঙ্গে ঝগড়া টগড়া করে আসেনি তো? চুপ কেন? দূর বাপ, আরে এইসব নিয়ে সাহেবরা কখনো ঝগড়া করে নাকি? ও তুমি আছো তোমার তালে, আমি আছি আমার তালে, ব্যাস। বৌদিকে আমি না কেন গো, বৌ শ্বশুর বাড়ির গায়ে পুজো দেখতো কি চাইলে না আসতে? শেষ পর্যন্ত হয়তো অরাজি হতো না। ও তুমি আসলি না কেন? প্লেন ভাড়া কে দিত? আর তাই করে শ্বশুরের পিঠে পুজো দেখবে না? ধুর, ভিটে ভিটে ওরা যেন কত বোঝে। আর তাছাড়া ওদের এখানে আমার ফ্যাচাং কত জানিস? এখানকার জল সহ্য হবে না, এখানকার হাওয়া সহ্য হবে না, গায়ে র্যাশ বেরোবে, পেট খারাপ হবে, এখানে পলিউশন মানে দূষণ খুব বেশি না? তবে আর বউকে তুলে মুলে কুলুঙ্গিতে রেখে দাও কে যাও, দূষণ মূষণ তো শহরে যায় কি? বউদিকে একটু দেখ, তুমি ভালো লাগে তাই বল, দেখবি তা সে দেখ না, মানে সামনাসামনি দেখবার তো বিপদ আছে, মানে ইংরেজি বলতে হবে তো, তার চেয়ে তুই বরং এ দেখ এই ছবিতে দেখ, ভালো লাগলো না? সে তোমাকে তখন বললো? মুখে বলতে হবে কেন, মুখ চোখ দেখলে বোঝা যায়? যাই বোঝা যায়, আমি যাচ্ছি। রাগ করলি নাকি? রাগ করার মতো কথা বললে রাগ করবো না? রাগ করে না রাগুনি, রঙা মাথায় চিরুনি বরার। আমার দুই ছেলের ছবি, এই যে ডান দিকে হলদে জ্যাকেট পরা এটা হচ্ছে বড়, আর এই পাশে একটু ছোট। ও মা, কেমন ফুটফুটে দেখতে গো, সত্যি তুমি ওদের এখানে নিয়ে এলে না? তাহলে সত্যি কথাটাই বলি তোকে বিন্দি, আসলে ওরা তো আসতো টুরিস্ট হিসেবে, ওই হ্যান্ডিক্যামে ছবি তুলতো, হাউ ইন্টারেস্টিং করতো, তার উপর সাদা চামড়া, আশপাশের লোকজন সব ফিরে ফিরে তাকাতো। একদিন বাদে দেশের বাড়িতে পুজোয় আসছি, ইচ্ছে করলো না? দেশের জন্য তোমার মন খুব টানে নানুটু দা? না টান তো না, জানিস তো মানে একেবারে গোড়ার দিকের ওই হোম সিকনেসের দিনগুলো বাদ দিলে খুব একটা টান তো না, কিন্তু যত বয়স বাড়ছে না টানটা তত বাড়ছে। ইউ উইল বি হোম বিফোর দ্য লিভস হ্যাভ ফলেন ফ্রম দ্য ট্রি। গাছ থেকে পাতা খসে পড়বার আগে ঘরে ফিরে আসতে খুব ইচ্ছে করে, সেই জন্য যখন পুটু দিদি সব বারবার করে বলতে লাগলো আয় আয় অন্তত এবার এসে দেশের পুজোটা দেখে যা, তখন না করতে পারবো। দেখে হ্যাঁ রে, এই অন্ধকারে তো দেখাই গেলো না, তোর বরকে কালকে নিয়ে না আমার ঘরে, জমি আড্ডা মারা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি না হয় যাবো তোদের ঘরে, ঘুম থেকে কটায় উঠছ তোরা? আমার বর? আগে হ্যাঁ আপনার বর না, মানে সে তো আসতে পারবে না গো। অসুখটা কি?
কিচ্ছু না। আমার বরের কথা তো শুনুনি বুঝলি, আর কিছু শুনুনি? কি শুনবো না তুলতি পুতুল, তোমাকে কেন এত করে এখানে আসতে বলছি? না সত্যি না, আমাকে আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো কি হয়েছে বলতো। আরে ব্যাপারটা কি, তুমি ধর্ম মানো না তো? তখন থেকে হেয়ালি করছিস কেন বিন্তি, কি হয়েছে বল না। না থাক, না না তোমাকে বলবো নুটুদা, তোমাকে আমার বলা খুব দরকার। কিন্তু তুমি এতদিন বাদে দেশে ফিরলে তো তোমার ভেতর দেখো তো খুব সাদা আছে, বিষিয়ে দেবো না। বিষিয়ে দিদি কি খাবে বলো, ভাত না রুটি? বিষিয়ে দেবার কথা উঠছে কেন কিন্তু, প্রবলেম আছে কিছু? আছে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন, যখন যা জানার তখন তো তা জানবি। দেখো আলো আর আসেই না দেখছি, সারা রাত অন্ধকারে রাখবে নাকি? এখানে পাওয়ার কাট কি খুব বেশি? কি খুব বেশি পাওয়ার মানে এই আলো চলে যাওয়া? লোডশেডিং না খুব একটা হয় না, তবে আজকে ঝড় বৃষ্টি হলো তো কোথাও বাইরের তারটা কোথাও ছিঁড়েছে। আসবে কখন দেখো, কখন আসে, এসবে কি ঠিক আছে কিছু? এই এই বলতে বলতে, আরে তাড়া 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 ভালো করে দেখি তোকে, কতটা বুঝি হয়েছিস? আহা সে তো হয়েছি, কত বছর পরে দেখা বলো তো, সরো তো। 26 বছর, 26 ইয়ার। জানো তো না, যখন শুনলো এবার পুজো তুমি আসছো আমার যে কি আনন্দ হলো। হ্যাঁ কিন্তু মনের মধ্যে তো নিশ্চয়ই ছিল সেই 26 বছর আগে কার মুখ, আর দরজা খুলে দেখলি একটা পাকা চুলের পুরো। সত্যি তোমার চুলে তো পেকে গেল কি করে গো? বয়স হচ্ছে না, আর তাছাড়া টেনশন। তোমার আবার কিসের টেনশন? আছে আছে রে বিন্তি, নানান রকম টেনশন আছে। সব সময় একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটতে হয়, পা স্লিপ করলেই খাদে নিয়েছে। কি জানি বাপু, খাদের মুখে তো দাঁড়িয়ে আছি আমরা। নুটুদা আমাকে একটা কথা বলবে? দেখো তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, কেন সেই ছেলেবেলাকার মতো ভালো লাগছে। আমার সেই ছেলেবেলাকার ভালো লাগাটুকু তুমি নষ্ট করে দিতে আসোনি তো? তুমি আমাকে একটা সত্যি কথা বলো যে তুমি যা যা বললে শুধু সেগুলোর জন্য তুমি এখানে এসেছ, তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই? তোর যা কিছু কষ্ট তুই আমাকে দিবি, হ্যাঁ ঠিক ছেলেবেলা, ঠিক আছে? বাস বাস এই এই যা চাইবো তাই খাওয়াতে পারবে? তাই কেমন পারি, তুমি বিলেট আমেরিকার লোক, তোমার পছন্দের খাবারই পচা গায়ে করতে কি পারি বলো তো? মা একটা বাটি চচ্চড়ি করতো মনে আছে, ভাড়া বাটি মিটুদা তোমার মনে আছে? আরে মা এবার না ভুলে যাবো ঠিকই, পাক করবে কি না ভুলে যাওয়ারই কথা, এখন আর কেউ কিছু মনে রাখে না গো মিটুদা, কেবল ভয় হয় জানো সব সম্পর্কের কথা বোধ হয় আবার আবার নতুন করে মনে করাতে হবে। কি খাবে বলো রাত্রি, ভাত না রুটি? এত তাড়া করছিস কেন? এই তো সবে 6-7টা বাজে, আলো এসে গেছে, বৃষ্টি থেমে গেছে, জমি এক কাপ চা খাও।
আমি তো তোমার জন্য হাত তোলা থেকে কফি আনিয়ে রেখেছি গো। আমি একটু কফি করি না, এবারে দেশে কফি কর, যদি চা সেই ভালো। তুমি একটু বসো, আমি আমার মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আরে ইতারা তারা তারা ফোনে, হ্যাঁ তুমি দেখে দেখো নি আগে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর নিজে তুমি কিন্তু জামা কাপড়টা বদলা, তুমি বড্ড ভিজে গেছো, দেখো যদি জ্বর তোমার হয় আমাকে তুমি বলো, আমি তোমার কোনো কাজ করে দেবো না। আচ্ছা ঠিক আছে, তোর বাবার সঙ্গে আমি কথা বলবো।
ওরা হাতে করে কিছু দিলে না বলতো। যৌবনটা চলে গেল রে পুরো, কোথা দিয়ে গেল বলতো, কে নিয়ে গেল? পারলে একটা ছেলেকে বেঁধে আনতাম। সে কি তোর একারই গেছে নাকি? না না, তোর তো আরো বেশি করে গেছে। কেন কেন কেন, এটা কি? হ্যাঁ, তো পুরো মালের ফ্যান। ফ্রি হ্যান্ড করিস না? ফ্রি হ্যান্ড দিন চালাতেই বলে জিভ বেরিয়ে যাচ্ছে, ফ্রি হ্যান্ড? না 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 না, এগুলো খুব লেম এক্সকিউজ। আরে মেকিটা হ্যাবিট, মেকিটা হ্যাবিট সব তোমাদের মানায়। আমেরিকায় থাকো, ভাবনা চিন্তা কিচ্ছু নেই, একেবারে বিন্দাস। তাই ধরো না। আরে ওখানকার অবস্থা কি সে সম্পর্কে কোনো বোধ আছে কি? সকালবেলা সেজে গুজে অফিসে গেল, বিকেলবেলা বেকার হয়ে বেরিয়ে। কি এখানকার কাগজে টিভিতে বলে না এসব? দেখ, এখানকার কাগজে টিভিতে যাই বলুক, আমেরিকা ইজ আমেরিকা। শোনো, মানা থেকে তোরা নেই হেঁড়ে তক্ক করার সময় নাই। ওই দেখো আমেরিকা সাহেব। আরে ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, মেটিং ইনফিনিটি আমার। ছবি দেখেছি অনেকদিন আগে অবশ্যই। আরে বাবা, সে তো বিয়ের আগে। আরে দাদা, দেখতে চাইলো না? দেখতে চাইবো না? আমাদের সেই পুটু পালিগঞ্জের মেয়ে তুলেছে। না না, এটা আমার কথা নয়, তোমার পুটু ভাইয়ের কথা। আমাকে চিঠিতে লিখছে, দাদা কি বলবো, ভীষণ টেনশনে আছি, আর বড় লোকের বাড়ির মেয়ে পালিগঞ্জে থাকবে। বাজে কথা যত সব, সেটা চিঠি তো আমার কাছে নেই ভাই, আমি কিছু প্রমাণ করতে পারবো না। শোনো, মানুষকে অপমান করবার একটা সীমা থাকা। কারোর মুখে আজ কিচ্ছু চালিয়ে যা দিদি, চালিয়ে যা। তুই তো বুঝতে পারছো জমা গেছে ওটা। তুমি একটা কাজ করবে, এই নিচে গিয়ে একটু রান্নাবাড়িতে গিয়ে বলবে যে আমাদের জন্য চা, চার কাপ চা পাঠিয়ে দিবি। হ্যাঁ, তাহলে দৌড়ে চলে আসবি। হ্যাঁ, গিরির মাকে বল ময়দা মাখতে। লুচি হবে? লুচি, লুচি, লুচি। এই তুই লুচি খেতে এখন আগের মতো ভালোবাসি? আরে আমার তো জীবনে একটাই দুঃখ, মেম বউ তো লুচি ভাজতে পারে না। যাই, তোদের খবরটা বলছ বল, তোদের
ছেলে মেয়েরা সব আসবে না দেশের বাড়িতে? ছেলে 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 পাড়ার পুজোর মাতব্বর হয়েছে। আচ্ছা জানিস দিদি, আমার কাছ থেকে দুম করে সালা একটা ফুল পেজ বিজ্ঞাপন মেরে দিল। আমার পকেট কাটে গেল আর তুই বলছিস ভেরি গুড। মেয়ে গেছে মামা বাড়ি, তাদের সঙ্গে সারা রাত জেগে কলকাতা সব ঠাকুর দেখবে। তুই আসবি তো বাড়িতে একদিন, থাকবি তো, সেদিন সবার সঙ্গে দেখা হয়ে যাবে। আমারও সেই একই গল্প, সব বাদ দে বাদ দে। তারপর সকাল সকাল কোথায় গিয়েছিলি? হ্যাঁ আসলে সকালবেলা ঘুমটা ভেঙে গেল বুঝলি, আসলে খুব ফ্রেশ লাগে, মানে কালকে বৃষ্টি হয়ে গেছে তো ভাবলাম যাই একটু ঘুরে টুরে আসি। গ্রামটা অনেক পাল্টে গেছে, নতুন নতুন সব বাড়ি হয়েছে গাদা গাদা। আরে সাঁওতাল পাড়ার ওদিকে দেখি মাইকে হিন্দি গান চলছে, বাবা ওদেরই তো এখন দিন। ওই দেশম পার্টি না কি একটা পার্টি হয়েছে, সবাই সেখানে দলে দলে গিয়ে নাম লেখাচ্ছে, আর দিন রাত্রি সালা টাঙ্গি তীর ধনু বল্লভ এসব নিয়ে মিছিল করছে। সে কি রে ওপেনলি আর্মস নিয়ে? তবে তোকে আর বলছি কি দাদা, পচে গেছে রে সব, পচে গেছে। ভালোই হয়েছে তুই এখানে থাকিস না, তোকে এসব দেখতে দেখতে হয় না। যা দিনকাল পড়েছে, বাড়ি টাড়ি আর রাখা যাবে না রে দাদা। মোটরসাইকেলে করে একটা লোক, বুড়ো মতন লোক এসে নামলো, তা আমি গিয়ে নিজের পরিচয় দিলাম। চিনি আমি, কে বলতো? ওইটা হচ্ছে যে, আরে সে আমাদের বাড়িতে একজন আসতো না, মহাদেব দাদু, ওই টাকমাতা বাবার কাছে সাহায্য বাহাজ্যের জন্য আসতো। আর একটা মেয়ে ছিল না, ফর্সা মতো চোখা না কি নামটা, বনানি পুটু খুব লাইন করতো। আমি না তুই? দিন বলতে বনানি বনানির একটা দাদা ছিল, নিত্য সে তো খুব ইয়ে মতো লোক। হ্যাঁ কবে আসা হলো, পুজোর কদিন থাকা হবে তো, মানে ভাবো পাচ্ছে কথা বলবে না, আপনি বলবে না তুমি বলবে ঠিক করতে পারছে। নিত্যদা কিন্তু এদিকে খুব সাউন্ড লোক জানিস তো দাদা। তাই? হ্যাঁ মনে হলো অনেক জমি জমা টমি জমা আছে। না না সেসব কিছু না, এখানকার এমএলএ ডান হাত। কিন্তু নিত্য কিন্তু একবার তোর সাথে দেখা করতে আসবে। এরে কেন, কোনো দরকার আছে? হ্যাঁ কিন্তু তার আগে তোর সাথে আমার একটু কথা ছিল নটু। আসলে কি বলতো, আমি না বাড়িটার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্তে আসতেই হবে। আসলে আমি তো সকালবেলা বাড়িটা ঘুরে টুরে দেখলাম, খুব খারাপ অবস্থা। হ্যাঁ আরে জ্যাঠামশাইদের ওদিকটা তো পড়েই গেছে, এদিকেও সব ড্যাম ট্যাম ধরে গেছে, অসত্য চারা গজিয়েছে। আমি তো সেই জন্যই তোকে বলছি দাদা, বাড়ির যা অবস্থা, যা অবস্থা না, আমার মনে হয় যে আমরা একটা ফান্ড করি। হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে গেলাম, তোরা কিছু যা পারলি টাকা দিই, পুজোটা যেতে দে, তারপরে আবার ঝেড়ে রিপেয়ারিংয়ের কাজ করতে হবে। তাছাড়া তুমি পাই কি রিপেয়ারিং? হ্যাঁ মানে ধর বিন্তি এখানে আছে, বিন্তির বর এখানে আছে, তারা দেখভাল করতে পারবে। কিন্তু আমরা তো ভাবছিলাম মানে বাড়িটা বেচেই দিই। বাড়িটা মানে মানে পুটু আমাকে অনেকদিন ধরেই বলছে, তারপর আমিও ভেবে দেখলাম মানে এই আমাদের এত বড় বাড়ি এখন মেনটেন করাই এখন খুব মুশকিল, তার উপর এখন ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা চলছে, মানে তুই তো কিছুই জানিস না, আর এই জবরদখল হয়ে গেলেও আমরা কেউ ঠেকাতে পারবো না রে। তাছাড়া বাড়িটা বিক্রি করলে কিছু টাকা পয়সাও হাতে এসে যাবে আমার, আমার টাকার খুব দরকার, খুব। পুরোটা কলকাতা বেসড হয়ে যাবি, গ্রামে বাড়ি রইলো, ছুটি ছাড়া একটু উইকেন্ডে চলে এলি, সেটা একটা কে আর আসবে বল? সব উইকেন্ড উইকেন্ড আমেরিকা থাকলে বলা যায় দাদা, আমাদেরও সব ভাবার সময় হয়েছে। বাবা আমেরিকা আমেরিকা করিস কেন বলতো পুটু, আমেরিকা যারা থাকে তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? আমাদের কাছে খানিকটা তো তাই, মিথকে বিশ্বাস করে বসে আছিস।
আরে ওখানকার স্ট্রাগলটা কি ভয়ঙ্কর স্ট্রাগল সে তারা কল্পনা করতে পারবি না এখানে বসে। আচ্ছা ঠিক আছে শোন, ওসব আমেরিকাটা আমেরিকা কিছু নয়, আমরা যে এখানে আসবো আমরা তো কেই সময় পাই না, তারপর তুইও বাইরে, আর তাছাড়া এই পুজোর দু চারটে দিন ছাড়া আমাদের আর এখানে আসা হয়ে ওঠে না রে। পুজোর দু চারটে দিন কোথায় থাকবি, বাড়িটা বিক্রি করে দিবে কিরে? পুজোটাও ভাবছি দাদা। কি বন্ধ করে দিবি কি রে? হ্যাঁ রে নুটু, মানে সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, এই যেভাবে জিনিসপত্রের দাম প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে তাতে আমাদের এই পুজো টানা, আর তার উপরেই দেখ না এই শরীররা যারা আছে তারা তো কেউ আসেও না, চাঁদাও দেয় না, কারোর সালা কোনো ইন্টারেস্টই নেই এই বাড়ির পুজোটি। এই দেখ না টুটুর ছেলে মেয়ে আমার ছেলে কেউ এখানে আসতে চায় না, সব ওই কলকাতায় পুজো দেখবে। আমরা মরে গেলে তো ধর এমনিতেই তো সব বন্ধ হয়ে যাবে রে। বাড়ির পুজো? হ্যাঁ বাড়ির পুজো, সেটা তো একটা। আচ্ছা বারোয়ারি করে দেওয়া যায় না, মানে এখানে সব নানা রকম ক্লাব টাব হয়েছে তো এখন শুনেছি। বিন্তি চাকর। কে বিন্তি? ওকে একটা চাকর তো বলার কি দরকার ছিল তোমার? আমি বলিনি, ও নিজে থেকেই বলেছেন। ছাড় যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে কি হবে। তাহলে নুটু আমি যেটা বলছিলাম মানে ওটা নিয়ে একবার ভাব, মানে নৃত্য বলছিল ওর হাতে খুব ভালো খদ্দের আছে মারোয়ারি, আর বললো কাছেই বেশ একটা বড় ফ্যাক্টরি হচ্ছে তনুদি, তা দরদাম তো বেশ ভালোই পাওয়া যাবে, তাহলে এই তাহলে এই বাড়িটা যদি মানে। আচ্ছা বিন্তির ব্যাপারে কি তোদের কোনো রিজার্ভেশন আছে? কেন বলতো আমি যাই সুফিস বিন্তি। বসো 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 না, এসে এই ঘরে আড্ডা মারতে ঢুকে পড়েছি। আরে পুজো বাড়িতে আসো তো আড্ডা মারতে, বসো। বিন্তির ব্যাপারে তোদের প্রবলেমটা কি? না প্রবলেম কোনো প্রবলেম নেই, আসলে আমাদের ব্যাপারে কথা হচ্ছে তার মধ্যে আমার ও। আচ্ছা এই বাড়ি বিক্রির ব্যাপারে বিন্তি বা তার স্বামীর মত আছে? বা বিন্তি এই বাড়িটা আমাদের, সেই বাড়ি বিক্রির ব্যাপারে বিন্তি বা তার স্বামীর মতের কথা এখানে আসছি কেন? কবে শালা কোন বাবা না ঠাকুরদা কাকে দয়া করে এখানে থাকতে দিয়েছিল, ব্যাস। তুই চুপ কর। কেন রে বিন্তি তোকে কিছু বলেছে নাকি? দিদি আমি বরং যাই। তখন থেকে যাই 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 করছো কেন? তোমার এখানে থাকাটা দরকার, এই বাড়িটা কি তোমারও নয়? পুজো বাড়িতে এসে এইসব বিষয় সম্পত্তির কথা বলতে আমার ভালো লাগে না দাদা, আমি যাই। বিন্তি আমাকে কি বলবে? এজন্যই ঠিক হয়েছিল যে আমরা দুজনে এখানে একসাথে আসবো, কারণ কথা নেই বার্তা নেই এয়ারপোর্টে নেমে তুই গট গট করে এখানে একা চলে এলি, এর মধ্যে সারা তোর কানে কি মন্ত্র দিয়ে দিয়েছে। যদি আমার কিন্তু মনে হচ্ছে তোরা আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস আমাকে বল। তার আগে তুই বল যে ও তোর কাছে আমাদের সম্বন্ধে কি বলে। কিচ্ছু না, বিলিভ মি, শুধু শুধু বলছি। তার আগে তুই আমাকে বল যে এই বাড়ির বিক্রির ব্যাপারে বিন্তি বা তার স্বামীর মত। দিদি আমি তো একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, এই বাড়িটা আমাদের, সেই বাড়ি বিক্রির ব্যাপারে বিন্তি বা তার স্বামীর মতের কথা এখানে আসছে কেন? ও তো আমাদের ফ্যামিলির কেউ নয়, ওকে দয়া করে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল, ব্যাস। উঠো, কি হলো কি নাগারাগি করছিস কেন, ঠান্ডা মাথায় কথা বলতে কি তোর অসুবিধা হয় নাকি? সরি সরি সরি। আসলে আমি যে কি অবস্থার মধ্যে আছি আমি তোকে বলে বোঝাতেও পারবো না। তুই আসবি তাই আমি
এই সমস্ত কাজ ফেলে একেবারে তোর সঙ্গে দেখা করতে। বাড়ি বিক্রির ব্যাপারে কনসেন্ট আমি দেবো দিবি না কেন? প্রথম কথা, বাড়িটা আমরা নিজেরা বানাইনি, যে সম্পত্তি আমি নিজে তৈরি করিনি সেটা বেচে লাভ করতে আমার আমার সম্মানে পারে। আর তাছাড়া দাদা দাদা এই সমস্ত বড় বড় কথা, তুই যদি কথার মাঝখানে আর একটা কথা বলবি আমি ঘর থেকে বেরিয়ে চলে যাব। যা যা ওখানে গিয়ে বস। কি হলো কি যেটা বলছি না, যা যা চলে যা। তুই বল মুটু। না আমারও তো খুব ইচ্ছে করে যে শেষ বয়সটা একটু এই নিজের গ্রামে নিজের দেশের বাড়িতে এসে থাকে। সেটা কোনো দিনই সম্ভব হবে না আমি জানি, ওখানে নানান ব্যাপারে জড়িয়ে গেছি। আর তাছাড়া আমার বউ আমার ছেলে তারাও তো নিজের দেশ ছেড়ে এ বাড়িতে আসতে চাইবে না। কিন্তু দিদি আমি আমি যদি বাড়ি বিক্রির ব্যাপারে মত দিই তাহলে তো আমার সেই স্বপ্নটাকে বিক্রি করে দেয়। আমি বুঝতে পারছি, আমি আমি খুব ইমোশনালি কথা বলছি, তোরা অনেক প্র্যাকটিক্যাল জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে, বাড়ি বিক্রির ব্যাপারে আমি কনসেন্ট দেব, শুধু মানে তুই জানিস মা তোকে বলেছে আমাকেও বলেছে যে আমাদের ঠাকুরদার বাবা বিন্তি ঠাকুরদাকে এই বাড়িতে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন এটাকে নিজের বাড়ি বলেই মনে করি। এখন বিন্তি যদি বিয়ে হয়ে অন্য কোথাও চলে যেত তাহলে আমার বলার কিছু ছিল না, কিন্তু ও যখন এখানে যা বলছিস সব ঠিক আমি মানছি, কিন্তু সেই সব তো মুখের কথা, কাগজপত্রে তো তার কোনো দিদি কথাগুলো বলেছিল আমাদের মা মা মায়ের কথার দাম আমার কাছে যে কোনো কাগজপত্র দলিল দস্তাবেজের কাছে অনেক বেশি। তাহলে এসবের কোনো মানে হয়? বিন্তির কোনো লিগাল রাইট নেই এই বাড়িতে থাকবার। অবশ্যই কোন বাবা ঠাকুরদা তার বাপ ঠাকুরদাকে দয়া করে এই বাড়ি, তখন দিনকাল অন্যরকম ছিল, আজকের এইরকম একটা টাইট অবস্থার মধ্যে ওই পুরনো দিনের সেন্টিমেন্ট নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে? বেশ তো, তোর যখন বিন্তির উপর এত ফিলিপ তুই এই বাড়িটা কিনে নে না, তোর তো অনেক টাকা। আরে তোকে নিয়ে তো আমি মহা মুশকিলে পড়লাম, ঠান্ডা মাথায় একটা কথাও কি তুই বলতে পারিস না টুটু? লিগাল রাইট টাইটের কথা তুললে আমি কিন্তু একেবারেই কনসেন্ট দেবো না। এনিওয়ে তোরা বিন্তির সঙ্গে কথা বল, দেখ ওদের যদি কিছু ডিমান্ডস থাকে তাহলে। মানে ওকে কি টাকা পয়সারও ভাগ দিতে হবে না? আমি অধর্ম করতে পারবো? অধর্ম ধর, কেউ আমাকে বলল যে তুমি কি ধর্ম মানো, কি জবাব দেবো আমি তার, মানে দিতে পারবো? মানি না মানি না দাদা, আমি তোর কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি। বিন্তি এ বাড়ি ছেড়ে যাবে না, টাকা পেলেও যাবে না। তোরা কথা বলেছিস? আমি বলেছি। ঠিক আছে আমি একটু বলি। হ্যাঁ বল। কিন্তু বিন্তিকে নিয়ে কিন্তু এই গ্রামে একটা ভয়ানক অশান্তি আছে। অশান্তি? পলিটিক্যাল ব্যাপার। কিরকম? ওর বড় একটি পলিটিক্স করতো, একদিন পঞ্চায়েতের ইলেকশনের মুখে সে তো একদম প্রচন্ড মারধর খায়, হাত পা মুচড়ে সব ভেঙে দিয়েছে, এখন আর ভালো করে ঘর থেকে বের হতে পারে। আর তাছাড়া শুনেছি মাথারও গোলমাল হয়ে গেছে। ও আসি ও তাই? আমি 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 যখন সকালবেলা ওদের ঘরে গেলাম দেখলাম দরজা জানলা সব বন্ধ, ঘর অন্ধকার করে শুয়ে। হ্যাঁ আমাকে প্রায় তাড়াতে পারলে বেঁচে যায় এরকম একটা অবস্থা। ওর মেয়েটারও তো শুনেছি, তার মানে
মন্টি কি হয়েছে তা? আচ্ছা, এর মধ্যে তোর সাথে আলাপ পরিচয় সব একেবারে এসব বাজে ব্যাপার এখন থাক না পুটু। তাই বলছিলাম দাদা, এই এলাকাটা যাদের তারা কিন্তু ওকে একেবারে পছন্দ করে। আজ না হোক কাল ওরা একটা হুজুর বাধা পেই, আমরা সালা এইসবের মধ্যে জড়াতে যাবো কেন? এত যদি সমস্যা তাহলে বিন্দি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না? এ জানে সালা, ওর নানা রকম সব বজ্জাতি। না 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 না, বজ্জাতিটা কোনো কথা না। আমার কিন্তু মনে হচ্ছে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আর। আচ্ছা ঠিক আছে, আমি একটু বিন্দির সঙ্গে কথা বলি। তোরা থাক তোদের সামনেই কথা বলি। হ্যাঁ মানে একটা কি ব্যাপার বলতো, অনেকক্ষণ আগে মিতাকে বললাম চায়ের কথা। মিতা এই তোর বসতাম একটা হাত পা
যদি দেখো আমি ঘরে নেই তাহলে তুই তোর বাবা কিছু বোঝাতে পারিস না মুরগি, এরকম করে কি মানুষ বাঁচতে পারে? একে কি বাঁচা মানে? তুই কিন্তু একটা বড় রকম অসুখে পড়ে যাবে মুরগি, এরকম গুমড়ে গুমড়ে থাকাটা ঠিক না। করবে বলো যা যা কপাল, এসব তো এড়িয়ে যাওয়া কথা। বাবা কিন্তু ভালো ডাক্তার দেখা না, সাইকিয়াট্রিস্ট। আরে মনের অসুখ তো অসুখ নাকি? আমি বলছি দেখ সব ঠিক হয়ে যাবে। দেখালে তো আগে মাকে দেখা নিচ্ছি। গ্রামে থেকে যে এসব হয় না তাতে তুমি খুব ভালো করে জানো মাইমা। কলকাতা থেকে কোনো ভালো ডাক্তার নিয়ে এসে পয়সা কোথায় পাবো? আমাদের কিভাবে চলে তুমি জানো না। সেই নয় আমি যা পারি তাই। তাহলে তুমি মা বাবাকে বোঝাও। ভালো মাইমা,
খুব সরল। গলায় সুর নেই মিতা, তা না হলে ডুয়েট হতে পারত। মোটেই হতো না, আমি গাইতেই পারি না। এত বিনয় কি ভালো, গলা শুনে তো বোঝা যায় গান শেখনি কখনো। সত্যি করে বলি, সত্যি না মানে কি আছে, ছোটবেলায় সব মেয়ে শিখি, শেষ পর কবে চেপে গেছে। আচ্ছা সন্ধি পুজো তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এতক্ষণ ছিলেন কোথায়? পুকুর পাড়ে বসেছিল, ঘরে ফিরতে ইচ্ছে করছিল না। অনেক অনেক দিন পর না না, ওখানে তো পুজো হয়, খুব ধুমধাম করেই হয়। আমাকে হাতে করে প্রসাদ খাইয়ে দিল, হাত না ধুয়ে খেতে নেই বলে ধুম মা দিত। তারপরে আপনি এত সেন্টিমেন্টাল, বাড়াবাড়ি লাগছে। ছি ছি, আমি কি তাই বলেছি? না গো, আজকে না আমি কিরকম একটা হয়ে আছি জানো, ওই যে সন্ধি পুজোর সময় ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকা আর 1 মিনিট আর 30 সেকেন্ড বলে বলে যাওয়া, এগুলো আমার ঠাকুরদাকে করতে বলেছি। ওইখানে ওই থামটার নিচে আমি আমেরিকা গিয়েছিলাম নভেম্বর মাসে, তার ঠিক আগে অক্টোবরে আমার শেষ দেশের বাড়িতে পুজো দেখতে আসে। সেবারও সন্ধি পুজো পড়েছিল অনেক রাত্রে, চারপাশের মাঠ, ওদিকে একটা জামরুল গাছ ছিল, সব অন্ধকারে ডুবে আছে, শুধু ওই পুজো দালানটুকুতে আলো, মানুষজন কি অসম্ভব ইনসিগনিফিকেন্ট, অথচ কি অসম্ভব সিগনিফিকেন্ট। ঠাকুরদার জায়গায় আজকে আমি শুভম বলে পুজো শুরু করলাম। আমি তুমি পুটুকে একটু বোঝাও না মিতা, কি করবে বাড়ি বেচে দিয়ে কত টাকা পাবে? বাড়ি বেচার ব্যাপারে আমার মত নেই দাদা। তাহলে তুমি পুটুকে
ব্যাপার বলো তো, পুটু প্রবলেমটা কি? আচ্ছা ওর ব্যবসা কিরকম চলছে? ভালো না, অনেক দিন থেকে প্রচুর ধার। অনেক দিন থেকে তো আগে বুঝতে পারেন। তুমি এসব ব্যাপারে ইন্টারভেন করো না, তাই না? অনেক করে বলেছিলেন, কথা শুনে চারপাশে বন্ধুরা ছিল। আর দিদি, বাড়ি বিক্রির ব্যাপারে তারা তো আগ্রহ কেন? জামাইবাবু হঠাৎ চলে গেলেন, ফ্ল্যাটের লোনটাও টানতে হচ্ছে। মানে আমি পুরোটা ঠিক জানি না। বাড়ি বিক্রির কনসেন্ট আমি দেবো না, আমি তা দেওয়াটা ঠিক হবে না। পুটুর এখন যে অবস্থা, তাতে হাতে কাঁচা টাকা পয়সা পেয়ে গেলে পুরোটা নষ্ট করে ফেলবে, কিছু রাখতে পারবে। তার চেয়ে আমি বরং ওকে কিছু টাকা ধার দিতে পারি, ধার রিফান্ড দেবো, শোধ করতে হবে, সাহায্য হিসেবে দেবো। আপনার ভাইকে আপনি বলে দেবেন? পুটু কি এসব ব্যাপারে তোমার কোনো কথাই শোনে না? আচ্ছা তোমরা তো স্বামী স্ত্রী, কোন লেভেলে রেখে দিয়েছো সব? না না, আপনি তো ঠিকই বলেছেন, তবে তবে তো আমি জানি না। আমাদের দেশে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এইভাবেই আলাদা করা থাকে সব ফ্যামিলিতে। আচ্ছা ঠিক আছে, পুটুকে যেটা বলবার সেটা আমি বলবো, এটাও বলবো যে এবার থেকে ব্যবসার কাজে তোমাকেও নিতে হবে। আমি আমি ব্যবসার কিছু বুঝি না দাদা। সংসারটা তো বুঝো, বিপদের সময় কী করতে হয় সেটা তো খুব ভালো করে জানো। শোনো, কখনো কোনো বড় টাকার ইনভেস্টমেন্টে ঢুকবে না, দাঁতে দাঁত চিপে উইকেটে পড়ে থাকবে। পুটুর এখন ভয়ানক বিপদ, এই সময় তোমার পাশে দাঁড়াতেই হবে। নিতে আমার কথা তো বলবেন না দাদা, খুব অশান্তি হবে। এমনিতেই ও এমনিতেই ও আমাকে যা সব বলেছে আমার খুব ভয় করছে দাদা। কি বলেছে বলো তো, কি বলেছে? আপনি যদি সই করতে রাজি না হন তাহলে প্রপার্টি ভাগ চাইবে। রাগ করলেন দাদা? না রাগ করবার কি আছে, প্রপার্টির ভাগ তো চাইতেই পারে সেক্ষেত্রে। আপনাকে ছোট বোনের মতো একটা কথা বলবো, ওর এখন যা অবস্থা ও পেছনে যাবেন না দাদা, ওকে গাইড করবার মতো কেউ নেই। আমি জানি আপনি হয়তো বলবেন অত দূর থেকে আপনি বা কি করতে পারেন, তবু তবু আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই মিতা কাজে। আচ্ছা ঠিক আছে, আমি পুটুকে বলবো, তোমায় কিছু বলতে হবে না, আমি বলবো, ঠিক আছে? আচ্ছা করে হোক, বাড়িটা যাতে থাকে আপনি দেখুন, চেক করে হোক। আসলে আমি যেখানে বড় হয়েছি সেখানে দেশের বাড়ি বলে কিছু ছিল না, এটা একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম টান। এটা নষ্ট হয়ে গেলে আমি আমার কি হবে আমি জানি না দাদা। আপনি ঠিক পারবেন, ঠিক পারবেন। আয় ভেতরে, তুই কি আমায় কিছু বলবি? কি হলো বল। আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? আমার সঙ্গে কোথায়? আমেরিকায়। ওইরকম করে কি আমেরিকা যাওয়া যায়? ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, তারপর তুই এক্ষুনি নিয়ে যেতে পারি না, আপনি যখন ফিরবেন তখন কি করবি আমেরিকায় গিয়ে? যা বলবেন যা বলবেন সব কিছু করব, দরকার হলে ঝিঁকিনি করবো, যা যা কিছু দরকার, শুধু আপনি এখান থেকে আমাকে নিয়ে যান। বস ও বাড়িতে ঝগড়া করেছিস কিরে? তাহলে
হঠাৎ করে মনে হলো বড় মামার সঙ্গে আমেরিকা চলে যাবো, আর ভোর রাত্রিরে সেটা বলতে এলি। তুই তো কেমন মেয়ে নোস বলতে। না, হঠাৎ করে না, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আপনি যাবার আগে আমি কথাটা বলবই। আমেরিকা খুব ভালো জায়গা নয় রে মন্টি, বাইরেটাই চকচক, কেউ কারোর মন বোঝে না। জানিয়ে মানুষ বাঁচে তা একেবারে নেই বলবো না, কিন্তু খুব অভাব ছিল। সেরকম জায়গায় চলে যেতে চাই না মামা। কি হয়েছে আমি খুলে বলতো? আমি এখান থেকে অনেক দূরে অন্য কোথাও চলে যেতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার তো অনেক জানাশোনা, আমেরিকা না হোক দিল্লি বম্বে কোথাও একটা থাকবার ব্যবস্থা করে দিতে পারেন না? বাড়িটা বিক্রির কথা হচ্ছে, শুনেছিস তো? বিক্রি হলে তোরাও কিছু টাকা পাবে, সেই টাকা নিয়ে অন্য কোথাও সেটেল কর। লেখাপড়া শিখেছিস, বুদ্ধি শুদ্ধি আছে, গ্রামে পড়ে থাকতে যাবি কেন? কিন্তু তোর মা তো তাতে রাজি না। এই একা মা শুধু রাজি না, আমি চাই, বাবা চায়। কত করে বলেছি, কত করে বুঝিয়েছি যে আমাদের টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, শুধু এখান থেকে চলে যেতে চাই। মা সে এক জেদ ধরে বসে আছে। এখান থেকে চলে যেতে চাইছিস কেন? আপনি আপনি আমার ব্যাপারে কিছু শোনেননি? কি শুনবো? কেউ কিছু বলেনি আপনাকে? না। ছোট মামা, মাসিমণি বা অন্য কেউ? বলছি তো, কেউ কিছু বলেনি আমাকে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছি। শুনবেন আজ না হোক, কাল ঠিক শুনবে না, তখন বুঝতে পারবেন। কি বুঝতে পারবো? আমি আর বাবা কেন এখান থেকে এভাবে পালিয়ে যেতে চাইছি। তার চেয়ে যা বলবা তুই নিজের মুখে বল না, অন্য কারোর মুখে শোনাচ্ছে, তোর মুখে শোনাটাই তো ভালো। আমি যেখানে এসেছিলাম আপনি মাকে বলবেন না কেমন? আচ্ছা বেশ বলবো, কিন্তু তার বদলে তোকেও একটা কথা দিতে। কি? আজকে থাক, আজকের এই ভোরবেলাটা কিন্তু সত্যি সত্যি তোর ব্যাপারটা কি সেটা আমায় খুলে বলতে হবে, অন্য কারোর মুখে নয়, আমি তোর মুখেই সবটা শুনতে চাই। ঠিক আছে? ঠিক আছে। সোয়ার এসব কথা কেউ নিজের মুখে বলতে পারে না বড় মামা, আপনি আমাকে এভাবে জোর করবেন না। নিজের মুখে না বললে সত্যি কথাটা জানা যায় না। দেখ, আমি তো তোর চেয়ে বয়সে অনেক বড়, তোর চেয়ে অনেক বেশি করে এই পৃথিবীটাকে দেখেছি। তুই যেটাকে একবারে বলা যায় না বলে মনে করছিস, আমার কাছে সেটা হয়তো কোনো ব্যাপারই না। লাস্টিং তো যা।
কার সঙ্গে কি ছিল? দাদা দাদা তোমার নুটু দা। এ বাবু এ আবার কি কথা? না যে কোনো কিছুতেই নামটা যেমন টেনে আনিস, বৃষ্টিতে বলে পুজো ভেসে যাচ্ছে। আর উনি ভাবছে নুটু দা যেদিন এসেছিল সেদিনও বৃষ্টি হয়েছিল, আজও বৃষ্টি হচ্ছে। দাদা বলেছে এই ঘরে হবে, নদী অব্দি যাবি না, ঠাকুর রওনা করেই আসছে। আমার ঘরে একটা বড় মাদুর আছে, এনে পেঁচে দিই। তুই মোটিটাকে ডাকতো। দিদি কোথায় রে? আমি দেখছি, আমি একটু মুখটা ধুয়ে আসি মিতাদি। কেন মুখ ধোয়ার কি হলো? মুখের কি অবস্থা করেছো তুমি? যত পেরেছো সিঁদুর ঢেলেছো। দারুণ লাগছে কিন্তু তোকে। থাক দরকার নেই, মায়ের পা ছোঁয়ানো সিঁদুর বিন্তি এই অস্ত্রীদের ভালো হয়। ঢের ভালো হয়েছে আমার, আর ভালোই কাজ নেই। জানো বাবু যত সব ঠাকুমা মার্কা কথা, নুটু দেখে একবার মুখটা দেখিয়ে নিবি না? মানে সিঁদুর মাখা মুখে তোকে দেখলে না লোকটা পুরো ফিরা হয়ে যাবে, আমেরিকা গিয়েও থ্যান করবে। মিতাদি আমি জানি তুমি খুব ভালো মনে এইসব কথাগুলো বলছো, কিন্তু এখানকার লোকজনের মন তো ভালো না, কি দরকার বলে এসব কথা বলার? লোকজন আমার কোথায় দেখলি? আমি কি সবাইকে সামনে বলছি? না না তবু তুমি এই কথাগুলো বলো না, আমার ভালো লাগে না শুনতে। একটু বলো সত্যি বাড়াবো। সালা দাদাটার কি লাখ মাইরি দেখো, নিজে ঘরে নেই কেমন দুটো মেয়ে দিব্যি ঘর পাহারা দিচ্ছে। ভালো আছো মিতা? হ্যাঁ ভালো। নুটুকে দেখছি না, নুটু কোথায়? আমি জানি না। আসলে ওই নুটুর সঙ্গে আমার একটু দরকার ছিল, তো আমরা এখন এখানে একটু বসতে পারি? বসুন। আরে বসো 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 তাই বলে তোমরা চলে যাচ্ছ কেন? তোমরা বসো, আমাদের অনেক কাজ আছে। আরে বসো বসো, কোনো কাজ নেই, আমরা ঘরে ঢুকলাম আর তোমরা বেরিয়ে গেলে, ব্যাপারটা কি খুব ভালো দেখা? কোনো কাজ নেই, বসো বসো। রে এই বিন্তি তুইও বস। এখানে কি ঠিক আছে? এখানে কি এখন ফাংশন হওয়ার কথা? কি হওয়ার কথা? না কিছু না। বিন্দি তুই তাহলে একটা কাজ করতো, তুই বরং ওই একবার ওই তনু দিকে গিয়ে দেখে নিয়া। কি হলো যা? দিদির কোথায় আমি জানি না। ওই খুঁজে নিয়ে আসা যায় না? আমি পারবো না। পারবি না মানে? ঢের ঢের মেয়ে দেখেছি সালা, তোর মতো এরকম ঘেঁটা মেয়ে আমি একটাও দেখিনি জীবনে। কি হচ্ছে কি? এই তুমি চুপ করো, মধ্যে মধ্যে থাকবে খাবে আমার। ঠিক আছে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। জানো না নিত্যদা দিন দিন একেবারে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। আরে ঠিক আছে বাবা, বললাম তো যে সবসময় এটা মাথা গরম করলে কি কোনো কাজ হয় নাকি? হ্যাঁ ও তোমরা তাহলে কাজের জন্য এখানে এসেছো? হ্যাঁ কেন, তোর কোনো আপত্তি আছে? আরে বাবা যা কথা হবার তোর সামনেই হোক, তুইও তোর ব্যাপারটা বুঝে নিবি, সেই জন্যই তো তোকে এখানে থাকতে বললাম। খারাপ তো কিছু বলছি না রে। আরে ঋতুবাবু নমস্কার। নমস্কার। এত ভালোই হলো আমাদের অনুষ্ঠানের মধ্যে বাইরে একজন দর্শক চলে এলো। এই তো এই তো এই তো দাদা হ্যাজ কাম। কিরণা আজ নদী অব্দি যাওয়া হলো না, কি করে হবে যা বৃষ্টি। যাকে যাকে এই নুটু ভাই দেখো, এই ঘরের মালিকের পারমিশন ছাড়া কিন্তু আমরা ঘরে ঢুকে পড়েছি, তুমি যেন কিছু মনে করো না ভাই। মদ খেয়েছিস? এই গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? কি করবো বল নিত্যদা, নিত্যদা অনেকদিন বাদে আমার ঘরে এলো, তাই দুজনে মিলে ঘরে বসে একটু
তাছাড়া আজকে কিরকম চারদিকে বৃষ্টি হচ্ছে না, মানে ওয়েদারটা করে পুরো আফগানি ওয়েদার হয়ে যাচ্ছে না কি বল? আর বিন্দু চলে আহ, একবার তো বলেছি বসতে নাকি? দাদা দাদা একটু ছোট্ট করে খাবি নাকি? না হ্যাঁ, আমেরিকার লোক আমার মাল খায় না। জাগে যাক, ইয়ে নুটু ভাই, শুনলাম তোমার ঘরে এখন কি ওই ফাংশন টাংশন হবে, তো তুমি তো আবার কাল সকালেই চলে যাবে ভাই, তো তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা ছিল, আজকের মধ্যে বলে ফেলতে না পারলে? কি কথা? ওই বাড়ি বিক্রির ব্যাপারে তোকে আগে বলেছিলাম না, সে ব্যাপারে আমরা ওর সঙ্গে কথা বলতে যাবো কেন? না মানে নিত্যদা এখানকার একজন, এখানকার একজন ব্যাপারটাকে খারাপ দিকে নিয়ে যেও না। মানে দেখো, তোমাদের পরিবারের সঙ্গে আমাদের বহুকালের একটা সুসম্পর্ক রয়েছে, তাই পার্সোনালি এসেছি। একটা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়লে আমার কিন্তু ভীষণ খারাপ লাগবে ভাই, ভীষণ খারাপ লাগবে। কি ঝামেলা? সব জেনে শুনে কেন এসব কথা বলছো? ওই পুটু যা বলে তাই করো, ভালো কুত্তের আছে, বাড়িটা বেঁচে দাও, এমনিতে হাতছাড়া হয়ে যাওয়াচ্ছে, সেটা ভালো নয় কি? এই কথাগুলো একটু ভয় দেখাবার মতো বলে মনে হচ্ছে নাকি? দেখো নুটু ভাই, আমি কিন্তু এতক্ষণ ভয় না দেখাবার চেষ্টাই করছিলাম, নইলে তো এখনই পারি তোমার সদরের সামনে একটা ঝান্ডা পুঁতে পার্টি অফিস বানিয়ে দিতে, কেউ ঠেকাতে পারবে না। বেশ তাই করুন তাহলে। দাদা তুই কেন বুঝতে চাইছি? আত্মজ্ঞ করে থাকি, লজ্জা করে না তোর পুজোর দিনে মদ গিলেছিস? এখানে সবাই মিলে একটা হইচই আনন্দ ফুর্তি করা হবে, তার মধ্যে ঢুকে পড়ে ইত্রাম করছিস? ইত্রাম? নুটু, কথাগুলো তোমার দিকে তাকিয়ে বলা হলেও আসলে কিন্তু কথাগুলো বলা হচ্ছে আমাকে, তাই না নুটু ভাই? এই নুটু, মাথা গরম করিস না, আমার দিকে তাকা, তাকা বলছি, তোকে এর আগেও বলেছি, তুই আমার কোনো কথা কানে নিস নি, তুই কেন বুঝতে পারছিস না? এই বাড়িটার সাথে একটা পলিটিক্স জড়িয়ে গেছে, সেটা ঠান্ডা মাথায় বসে বাড়ি বিক্রির ব্যাপারে কনসার্ন আমি দেবো না, যদি সেরকম দরকার হয় আমি পুটুকে কিছু টাকা দিতে পারি, ধার শোধ করতে হবে, কিন্তু সেটা আমাদের দুই ভাইয়ের ব্যাপার, তার জন্য কোনো মিডিল ম্যানের দরকার হবে না। মিডিল ম্যান মানে তুমি আমাকে দালাল বলতে চাইছো কি? বলো ভাই, যত খুশি তুমি আমাকে দালাল বলো, আমি কিচ্ছু মনে করবো না, কিচ্ছু না, অন্তত এই গ্রামের ভালোর জন্য আমি এইটুকু মুখ বুঝে সহ্য করে যাব। আর বিশেষ করে যখন জানি যে এই কথাগুলো বলছে এমন একজন লোক যে আমার দেশেরই কেউ নয়, আমেরিকার পয়সায় বড় লোক, সেখানেই সুখে আছে, মাঝে মাঝে যখন বাই ওঠে তখন বড় বড় বাত কপচাতে আসে, এই দেশ এখানকার মানুষ তার অবস্থা না জেনে না বুঝে। এই কথাগুলো কিন্তু আপনি বলছেন আমার ঘরে বসে, শেষ পর্যন্ত তাই বলে যাব তোমার ঘরে বসে। আমি কে কত দূর পর্যন্ত যেতে পারি আপনি কিন্তু কিচ্ছু জানেন না। জানার দরকার নেই নুটু, তোমার এই কত দূরের লোকজন আমার এই এলাকায় ঢুকতেই পারবে না, এটা তুমিও ভালো করে জেনে রেখে দিও। বেশি বাড়াবাড়ি করো না নুটু, দেখো আমি ঠান্ডা মাথার মানুষ, কিন্তু সবাই তো আমার মতো নয়, শেষে বিন্তিদের মতো কিছু একটা ঘটে গেলে আমি কিন্তু সামাল দিতে পারবো না। আরে এখানে আমার কথা উঠছে কেন? আরে তোর কথাই তো উঠবে, তোর কথা না উঠলে আমি তোকে বোঝাতেই পারবো না যে ও কোন গর্তে পা দিয়েছে। তাকে মারে না আমার চোখের সামনে, হাত দুটোকে পা দুটোকে দুমড়ে মুচড়ে
খট খট করে আওয়াজ হলো আর লোকটা চিৎকার করে উঠে একটা কাপড়ের বস্তার মতো মাটিতে পড়ে গেল। আর তাই দেখে ওদেরকে চিৎকার, হাসছে, লাফাচ্ছে, সিটি মারছে আমাদের মামের চোখের সামনে। তারপর মাথার পিছনে একটা পিস্তল দিয়ে মারলো। আর সেই থেকে মানুষটা, আমি সেদিন এলাকায় ছিলাম না, বর্ধমানে একটা মিটিং করতে গিয়েছিলাম, তারপর বলল কাগজে মুচ লেখা দিতে হবে আর পার্টি করব না। কিন্তু কি করে লিখবে লোকটা বলো, কি করে লিখবে? তার হাত পাতা দুটোই, এই কি করে লিখবে বল না, তার হাত পাতা দুটোই ভেঙে দিয়েছিস তোরা, কি করে লিখবে বল না, কি করে লিখবে? তখন বললো নিজেরা পারিস, নিজেরা পারিস, নিজেরা পারিস, মেয়েটাকে কি লেখা আর পার্টি করব না, লিখে দরজায় সিঁড়িটা দে গলার পোশাক করে ঝুলিয়ে রাখলাম। মন্ত্রী লিখে দিয়েছিল? না না, বাবা বলেছিল, বাবা বলেছিল আমার যা হয় হোক মেয়েটাকে আমি কখনো, আর তাই আর তাই মেয়েটা বলতে হবে, সবটা বলতে হবে, নুতুদা সবটা জেনে যাক। ধান্দার দরকার নেই, আমি বলছি তুই এখানে যাবি দেখছি, আসলে ঘটনাটা ঠিক এইরকম নয়, মনু একটু বাড়াবাড়ি করে ফেলেছিল, আর কম বয়সের কর্মী সব, আর তখন পঞ্চায়েত ইলেকশনের সময়। না 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 না, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। পরে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? মানে মানে আপনারা ব্যবস্থা নিয়েছিলেন তাই তো? আমরাই ব্যবস্থা নিয়েছিলাম। পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল? আমি পুলিশের কথা জানতে চাইছি। তুমি কিন্তু ফালতু কথা বাড়াচ্ছ নুটু। দেখো আমি আগেও বলেছি এখনো বলছি যে এই ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, যদিও পরে এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া সেটা আমি নিয়েছি। আমি নুটু তোমাকে একটা খোলাখুলি কথা বলে রাখি, এই বিন্তিদের এই এলাকায় থাকতে দেওয়া যাবে না। আমি বই বই করে বলছি কিন্তু ওরা কানে তুলছে না, আর এখানকার পলিটিক্যাল অবস্থাটা ভীষণ খারাপ, ওরা থাকলে অপোনেন্টরা নানাভাবে অপপ্রচার করার সুযোগ পাবে, আর সেটা তো হতে দেওয়া যায়। দেখো নুটু, আমি কথাগুলো কিন্তু তোমাকে খোলাখুলি বললাম, আমি চাই যে তুমি বিন্তিকে একটু ভালো করে বোঝাও, তুমি বোঝালে ও নিশ্চয়ই বুঝবে, আর দীর্ঘদিন তোমাদের বাড়িতে রয়েছে, তোমাদের তো কিছু টাকা পয়সা দিতেই হবে, আর তাছাড়া অন্য কোথাও চলে যাওয়ার ব্যাপারে সে যা হোক একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। শুধু বিন্তির কথা উঠছে কেন, মনু ও স্বামী? না তার আর এখন তেমন কোনো আপত্তি নেই, হাজার হোক, বাবা তো চোখের সামনে মেয়েটার এরকম একটা স্যাড ঘটনা দেখার পর, তাহলে শুধু শরীরটা না মনটাকে দুমড়ে ভেঙে দিয়েছেন আপনারা। তুমি একটু সোজা করে কথা বলো ভাই নুটু, প্লিজ। দেখো আমি কিন্তু আমার টেন ভাবছিস, বাড়ি বিক্রিতে যদি রাজি না হোস
আরো আরো বড় কোনো রকমের ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা নিজেরা ওইখানে গিয়ে মুখ দেখাতে পারবো না নুটু। নুটু যাচ্ছি যাচ্ছি শুধু মেয়েটাকে জড়িয়ে জড়িয়ে ধরে দাদা দাদা ও এখানে থাকলে পাগল হয়ে যাবে দাদা দাদা আপনারই তো ছোটবেলার বন্ধু ওকে এখান থেকে ফিরিয়ে আনুন দাদা আচ্ছা ঠিক আছে আমি আগে তুমি এলাম মা চেয়ারে উঠে বসতে পারবে তো আমি ধরবো তোমাকে আমি তোমার জন্য জল জল কিচ্ছু খাও না আগে কিচ্ছু দিতে হয় না শুধু শুধু আপনি আমাকে একটা কথা দিন দাদা আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না তুমি তুই থানায় গেলে না কেন ও থানায় বলে যার কিছু নেই দাদা বিশেষ করে এই গা ঘরে এমনি সব ঠিক আছে কিন্তু মেয়েটাকে নিয়ে ওরা দাদা ওরা মা বাবা কিভাবে সহ্য করবি না তুমি মিডিয়ায় যেতে পারতে ধর খবরের কাগজ কি টেলিভিশন টেলিভিশন তো এখানে খুব স্ট্রং তারাও সব যে যার ঠান্ডায় চলে এমনিতে তো ফিসফাসের শেষ নেই তারপর আবার এইসব লোকেরা এসে মেয়েটাকে নিয়ে কাটা ছেঁড়া করবে তুমি আর লোক সেটা তাড়িয়ে তাড়িয়ে দেখবে দাদা আমার মা বাবা দাদা দাদা আমরা এখানে থাকলে মরে যাবো দাদা দাদা আপনি কিছু একটা করুন আপনার কথা ভেবে পারবো না আপনাকে তো ছোটবেলার বন্ধু দাদা আচ্ছা আমি আমি বিন্তিকে বলবো দাদা আমি বাড়িটা বিক্রির ব্যাপারে মত দেবেন তো না আপনার সেন্টিমেন্ট আমি বুঝি কিন্তু
কাছে আমি আমি ভাবব। তাহলে হবে, তাহলে হবে। আমি বুঝতে পারলে কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। দাদা আমি তাহলে চলি না, ওর ঘুম থেকে উঠে পড়ল। কিন্তু তুমি এই উপরে সিঁড়ি দিয়ে এই অবস্থায় নিচে নামতে পারবে? আসতে তো ইচ্ছা, যেতে পারবো না, ও ঠিক চলে যাব। দাদা আমি তাহলে চলি না, ওকে আর কিছু বলবেন না। হ্যাঁ একটু ধরুন দাদা, তোমরা চলে যাও, তুমি মন্টি যেখানে ইচ্ছে, আমি যাব না। আর যদি এ বাড়ি বিক্রি করে দেয়, বাইরে গাছতলায় বসে থাকবো, বসে থেকে থেকে মরে যাব, ছেড়ে দেব না। কিন্তু জেদ করিস না, আমিও তো এখানে থাকতে পারবো না, আমাকেও তো চলে যেতে হবে। তুই একা এদের সঙ্গে পারবি না রে। পারা বলতে কি বোঝায় নুতুদা? আমার তো আর কিচ্ছু নেই, শুধু একটা রাগ আছে, তোমরা যাকে বলো জেদ, সেই জেদ নিয়ে আমি বসে থাকতে পারি শেষ পর্যন্ত, মরে যাওয়া পর্যন্ত। তাই করব, সেটাই আমার পারা। তুমি তৈরি হয় না নুটুদা, তোমাকে তো বেরোতে হবে। Like, comment,